যে কত প্রবাসীরা প্রবাসে আছে, প্রবাস জীবন কত কষ্টে, কত ভাই বরিয়া গেলেও দেশে আসতে পারে না, বাবা বরিয়া গেলেও দেশে আসতে পারি না, চাচা মরিয়া গেছে খবর নাই, জেঠা মরিয়া গেছে খবর নাই, উঠায় কান্নার আওয়াজ দেয় প্রবাসে ইটালি বইয়া, জাপান বইয়া, কুয়েত বইয়া, সৌদি আরব বইয়া, জাপান বইয়া আওয়াজ দেয় আবার চাচার করি কত মহা সুখে আছে, তারা এত কষ্ট করে ভাই এগুলি ভাষায় ব্যক্ত করা যাবে না। ওই প্রবাস জীবন যারা করে, তিন বেলা খানাও ঠিক মতো খায় না, কারণ কত ঋণ, দোকানে ঋণ, বাড়িতে ঋণ, ব্যাংকে ঋণ, অমক বন্ধুর বন্ধু টাকা পাবে, এই টেনশনে তাদের খাওয়াও হয় না, ঘুমও হয় না ঠিক মতো, তারা জমিনে ভালো একটা পোশাকও পরে না, কষ্ট করে জীবনটারে কাটায়। ওই বাহির থেকে বিদেশ থেকে যখন বাংলাদেশে টাকা পাঠায়, ছেলে ওই টাকা উড়ায়, মেয়ে উড়ায়, স্ত্রী টাকা পয়সাকে টাকা পয়সাই মনে করে না, খালি উড়ায়। এরে ভাই ইতিহাস এত কষ্টের টাকা, কত ভাই ভাইয়ের প্রবাস ভাইয়ের টাকা বইরা দেয় আছে না নাই, রাগ করেন নি আবার। এরে নবীর উম্মতের তো কত ছেলের টাকা বাবায় বইরা দেয়, কত ওই প্রবাস ভাইয়ের টাকা, কত স্ত্রী মাইরা যায়, অন্যের সাথে পালায় চলিয়া যায়, স্বর্ণ অলঙ্কার সুদ্ধা সব নিয়া যায়। ভালো কইরা স্মরণ রাখবা, একজনের চোখের পানি ফালাইয়া আর একজনের মুখে হাসি ফুটাইবা কসম হবে না, তোমারও একদিন চোখের পানি পড়বে, কাউরে ঠকাইও না। ওই যে ভাই এত কষ্ট করে টাকা পাঠায়, একটু মনে রে বুঝাও, ওই জায়গায় যদি আমি থাকতাম আমারও তো এই অবস্থা হইতো। এরে আল্লাহর গুলাম, মার সাথে ছেলে কথা কয় মোবাইলে, ভালো লাগে না, মা জিগায় তুই খাইছনি, হা মা খাইছি, মায় কয় না তোর মুখটা শুকনা শুকনা লাগে, মনে হয় তুমি খাও নাই, ছেলে বলে মা খাইছি, আসলে খায় নাই। হঠাৎ মা ডাক দিয়া বলে, ও বাবা সত্য করে খা, ফাডার লাগবে, সেই চিন্তা কইরা মুখে খানা যায় না, এই জন্য আবার খানা নাই, গুণ নাই। এই সন্তান যখন মার কথা, মা যখন সন্তানের কথা শুনল, মা কয় বাবা বিদেশ টাকা লাগবে না, তাড়াতাড়ি দেশে চলিয়ায়, তোর বিদেশ টাকা লাগবে না, কয়েকদিন যাইতে না যাইতে বাড়িতে আসছে তবে লাশের কফি, লাশ হইয়া বাড়িতে ফিরছে, জানাজা পড়ার কথা মার, এখন সেই জানাজা পড়ে বাবা ভাই আত্মীয় স্বজন, এই তো বিদেশ, এই তো প্রবাস, এই তো কষ্টের দিন, এত কষ্ট করে তারা। এরে আল্লাহর গোলাম, মা বাবার প্রতি দয়া করো, এহসান করো, মহাব্বত বাড়ায় দাও, দুনিয়ার মধ্যে তিন ব্যক্তির দোয়ার গ্যারান্টি, সন্তানের জন্য দোয়া করলে কবুল, মুসাফির দোয়া করলে কবুল, আর মাজলুম দোয়া করলে আল্লাহর আদালতে কবুল। এই মা বাবার দোয়া কেমন কবুল হয়, মা বাবা আল্লাহর আদালতে চোখের পানি ফালাইতে দেরি হয়, মা বাবার দোয়া কবুল হতে দেরি হয় না। আখিরি জামানার তোমার মা আছে,
চেহারার দিকে একবার তাকাও, একটা মকবুল হজের সওয়াব পাইবা, দুইবার তাকাও দুইটা মকবুল হজের সওয়াব পাইবা, তিনবার তাকাও সাহাবীরা বলে পয়গম্বর, যদি কেউ বারবার তাকায় নবী বলে বারবার তাকাইলে কবুল হজের সওয়াব, যদি কেউ ডেলি একশো বার এক নজরে মা বাবার দিকে তাকায় আল্লাহ পাক তার আমল নামায় একশো কবুল হজের সওয়াব লিখে দিবে। কষ্ট হয়নি? কষ্ট হয়। মা বাবা কেমন সম্পদ দোয়া করলে কবুল, আবার পাশাপাশি মা বাবা ব্যথা পাইয়া বর দোয়া করলেও কবুল, দোয়া যেমন কবুল হইতে দেরি হয় না, বর দোয়া করলেও কবুল হইতে দেরি হয় না। নবী আমার জান্নাতুল বাকি কবরস্থান আছে মদিনায়, একটা কবরস্থান, এখানে হাজি সাহেব কেউ আসেননি, হজ করতে গেছেন, উমরা করেছেন, অনেকেই তো আছেন জান্নায়, অনেকে গেছেন ওই নবী রহমাতুল্লিল আলামিন, দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগে জান্নাতুল বাকি মদিনায় কবরস্থানে গেল। কিছু সাহাবিনিয়া চোখের পানি ফালায়, নবী দোয়া করে, তবে নবী যা দেখে অন্যরা তা দেখে না, নবী যা শুনে অন্যরা তা শুনে না, নবী যা বুঝে অন্যরা তা বুঝে না। মায়ার নবী রহমাতুল্লিল আলামিন দেখতেছে একটা কবরের মধ্যে ভীষণ আজাব হয়, নবী আমার চোখের পানি ফালাইয়া দোয়া করে আর বলে আল্লাহ এটা কার মার ভূতের কবর, এখানে কে ঘুমাইয়া রইছে জানি না, ও আল্লাহ কবরের মধ্যে আজাব দিও না, কবরটা জান্নাতের বাগান বানায় দাও, চোখের পানি ফালায় দোয়া করে, দোয়া আল্লাহর আদালতে মঞ্জুর হয় না, অথচ নবী দোয়া করলে সাথে সাথে কবুল, আল্লাহর কাছে চাইতে দেরি আল্লাহ দিতে দেরি না, দোয়া করে কবুল হয় না। হঠাৎ মায়ার নবী নজর করে দেখে কবরের মধ্যে বিষাক্ত সাপ জড়াইয়া পেঁচাইয়া কামড়ায়, কবরের মধ্যে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলে কলিজা পুড়িয়া ছাই, কবরে বিচ্ছু জড়াইয়া কামড়ায়, ফিরিস্তারা গুর্জা দিয়া পিঠে চিৎকার মারে, কেউ সাহায্য করতেও পারে না, নবীর মায়া লাইগা গেছে, নবীর সিনা পবিত্র সিনা মোবারকটা কবরের কাছে লাগাইয়া দোয়া করে আল্লাহ গো এটা কার কবর আমি জানি না, এই কবরের ভেতরে আজাব দিও না, এই কবরের আজাব মাফ কইরা কবরবাসীকে জান্নাতবাসী করে দাও। নবী সিনা দিয়া সিনা লাগাইয়া দোয়া করছে তাও কবুল হয় না। হঠাৎ মায়ার নবী ডেকে বলে এ সাহাবীরা জানো এটা কার কবর, কার মায়ের ভূত এখানে ঘুমায়, কার ভাই এখানে, কার আপন জনেরা একা, কার আপন জন এখানে ঘুমায় বলতে পারবা? আমরা বলতে পারব না। নবী বলে তাহলে সারা মদিনায় এলান করে দাও, জান্নাতুল বাকি কবরস্থানের কিনারায় যেন সকলের আপনজনেরা দাঁড়াইয়া যায়, যার যার কবরের কিনারায়, আল্লাহর পয়গম্বর বলে দেওয়ার পর সাহাবীরা এলান করে দিল সবাই জান্নাতুল বাকি কবরস্থানের কিনারায় গিয়া, যার যার কবরের কিনারায় তার আপনজনেরা দাঁড়ায় গেল গেল। কিন্তু যেই কবরে আজাব হয় এই কবরের কিনারায় আজও কাউকে দেখা যায় না। নবী আমার চিন্তায় পড়ে গেল এই কবরটা যার তার আপনজনেরা কি দুনিয়ায় নাই, চিন্তা ভাবনা করে হঠাৎ নবী দূরে নজর করে তাকাইয়া দেখে অনেক দূরে তার
তাকাইয়া দেখতেছে একজন বয়স্ক মহিলা কমরটা বাঁকা হাতে একটা লাঠি নিয়া ঠুক ঠুক করতে করতে আস্তে আস্তে কদম বাড়াইতে বাড়াইতে জান্নাতুল বাকি কবরস্থানের দিকে আগাইয়া আসতেছে। এবার নবী সামনে আগাইয়া তারে ধরিয়া আস্তে করে সামনে আগাইয়া নিয়ে আসলো। নবী দেখবে কোন কবরের কিনারায় যায়, যেই কবরে আজাব হয় এই কবরের কিনারায় যায় নাকি অন্য কোন কবরের কিনারায় গিয়া দাঁড়ায়? না না না, যেই কবরের মধ্যে আজাব হয় এই কবরের কিনারায় গিয়া দাঁড়াইয়া গেল বৃদ্ধা মহিলা মা। আল্লাহর নবী বলে, এ মা বলবেন এখানে কে ঘুমায়? ও পয়গম্বর বলবো না কেন, এখানে তো ঘুমায় আমার 10 মাস 10 দিন গর্বে ধারণ করা আমার কলিজার টুকরা ছেলে। ভাই তাই বলে, হা আপনার ছেলের কবরে জাহান্নামের আগুন জ্বলে, আপনার ছেলের কবরে জাহান্নামের মৃত্যু, জাহান্নামের ফিরিশতারা গুরজা দিয়া পিটায় জাহান্নামের আগুন, ধাউ ধাউ করে জ্বলে কলিজা পড়িয়া ছাই, আপনার ছেলের কবরে বড় আজাব হয়। আল্লাহর নবী ডেকে বলে, আপনি মাফ কইরা দেন, খুশির সাথে বলে আলহামদুলিল্লাহ, ও পয়গম্বর আমার ছেলের কবর কবরে আজাব হয় আমি শুনে অনেক বড় খুশি হয়ে গেলাম। নবী ডেকে বলে, কি মা কি ব্যাপার? আমি নবী বললাম আপনার ছেলের কবরে আজাব হয়, আপনার কান্নার করার কথা দুঃখ পাওয়ার কথা, কিন্তু আপনি কাঁদেন না, আপনি শুকরিয়া আদায় করলেন কেন আল্লাহর দরবারে? ও পয়গম্বর শুকরিয়া আদায় করার কারণ হলো আমার সন্তান দুনিয়ার জীবনে বাঁচা অবস্থায় থাকা অবস্থায় একটা বেলাও ভাত চোখের পানি না ফেলাইয়া খাইতে পারি নাই। ও পয়গম্বর আমার ছেলের আচরণে আমি অনেক বড় তিক্ত ছিলাম, আমার ছেলের কথায় আমার ছেলের ব্যবহারে আমার ছেলে আমার ধাক্কা দিতেও দ্বিধা করে নাই, আমার ছেলে আমার চেহারায় থাপ্পড় দিতেও দ্বিধা করে নাই, আমার ছেলে আমার মারতেও দ্বিধা করে নাই। ও পয়গম্বর যখন আমার শরীরে আমার ছেলে আঘাত করত তখন আমি বড় লজ্জা পাইতাম, কেন এই ছেলেটারে আমি 10 মাস 10 দিন গর্বে দিয়া বোঝা বইল, কেন আমি আমার ছেলেটারে এত বড় বানাইল, আজকে এই ছেলে আমার থাপ্পড় দেয় মার দেয়, এই ছেলের উপরে আমি নারাজ হইয়া গুসা হয়ে আল্লাহর কাছে বলেছিল, ও আল্লাহ তুমি দয়া করে মায়া করে আমার এই ছেলের কবরে আজাব সাফায়া দিও কবরে নেওয়ার পরে, কারণ দুনিয়াতে থাকা অবস্থায় যদি তারে কষ্ট দাও আমি মা হিসাবে এটা সহ্য করতে পারবো না, কবরে আজাব দিবা আমি দেখবো না। আর উপরে খুশি হইয়া আর কবরের আজাব মাফ কইরা কবর জান্নাতের বাগান বানাই দিলাম, জোরে কর সুবহানাল্লাহ, খিদমতে মাদর পেতার গুণ সুবহ শাম তাকে বাসি দরদ আলম নে কোনাম, খিদমতে মাদর পেতার গুণ ইখতিয়ার তাকে বাসি দরদ আলম বখতিয়ার। মার সাথে বিয়ে তুমি করেছো আজকে বাসায় যাবা, আমার মা নাই আমার আমার আমার, গত জুন মাসের 14 তারিখ আমি মা হারাইয়া বড় এতিম হয়ে আছি, এখন বাড়িতে যাই মা পাই না, এতিম এতিম কেমন যেন নিজের নিঃস্ব নিঃস্ব মনে হয়, আজকে যাদের মা আছে হয়তো বা মা হারানো ব্যথা তোমরা বুঝবা না, যাদের নাই তারাই বুঝবে মা হারানো কত ব্যথা, ওই মা
কতবার বলতো খানা খাও খানা খাও, কতবার বলেছি না মা খাবো না, কতবার বলে খেয়ে আসো নাকি খাইবা না মা খেয়ে আসি কয়েক বাহিরে ভালো খাও, ঘরের মধ্যে আমি মায়ের হাতের রান্না ভালো না বলে খাও না, তখন মাকে বলতাম মা আপনার হাতের রান্না কত মজা, এটা আমি খাই আমি বুঝি, তখন মা বুকে টানিয়া নিয়ে মাথাটার উপরে হাত বুলাইয়ে দিয়ে চোখের পানি ফেলাইয়া কান্না করে বলতো যা বাবা দোয়া করলাম আল্লাহ তোরে আরো অনেক বড় বানাক, এ নবীর উম্মতের দল এখানে যারা বর্ষ বাড়িতে মা আছে দোয়া করতে দেরি হবে কবুল হতে দেরি হবে না, ওই মার কাছে যাইয়া দোয়া নিবা, এ তরুণে কিশোরে যুবক মার কাছে ধমক দিয়া মার সাথে কথা না বলিয়া ওই মার কাছে যাইয়া বলবা মা গো আমি অভাবে আছি দোয়া করো আল্লাহ জানি অভাব দূর করে দেয়, কসম আল্লাহর তুমি যদি মার থেকে দোয়া নাও আর যদি মা তোমার প্রতি খুশি হইয়া আল্লাহর আদালতে দোয়া করে তোমার আর কোন অভাবেই দুনিয়ায় থাকবে না, ইজ্জত চাও মা বাবার খিদমত করো ইজ্জত ওয়ালা হইবা, সম্মান চাও মা বাবার খিদমত করো তুমি সম্মান সম্মানিত হইয়া যাইবা, এ যুবক ভাই এখন আলাদা একটু কথা বলে মোনাজাত দিয়া আমরা সবাই বিদায় হয়ে যাব, আমাদের ডানে বামে সামনে পিছনে ফেরেশতা আছে না নাই, আরো আসতে বলেন আরো জোরে বলেন, ডানে বামে ফেরেশতা সামনে পিছনে আল্লাহ বুঝি নাই, এ কথা কম আল্লাহ নাই, আল্লাহ ডানে বামে সামনে পিছনে সব দিকে বিরাজমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ফা আইনামা ওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, খুব কষ্ট হইতেছে মনে হয় আমার থেকেও বড় হুজুর আছে একটু পরে আসবে আপনাদের সামনে সামনে যাব, রাগ করতেছেন নি, এই যে চোখ বুঝে ওয়া শুরু করলাম এই সাল্লাম এখন আবার কানে আইতেছে আওয়াজ বোঝেন নাই মনে হয়, তো যেভাবে দরকার সেভাবেই চেষ্টা করেছি, আমি কিন্তু বলেছি ঔষধ খাইয়া উঠছি জ্বরের রোগী, নাক আর কথার ভাষায় বুঝেন না, নাক কাটকায়া আসে অবস্থা একেবারে বেগদিক, তো আপনারা দোয়া করছেন বিদায় কিছু কথা বলেছি, আরো যদি মনে করেন যে হুজুর আর একটু বলেন তো বলবো, কয়েকজনে কয় বলেন বাকিদের আওয়াজ নাই আরো জোরে বলেন, বন্ধু তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে, বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে, বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে, বন্ধু তোমার ঘর পুড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে, বলবে আমায় পাগল তুমি বোঝো না সহজ কথা, যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা, শিরায় শিরায় রক্ত দাঁড়ায় ভেসে যায় যন্ত্রণায় প্রকৃতির সেই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না, অগ বন্ধু আমার তাহলে এবার আসল কথাটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোন ঠিক কিনা, অগ বন্ধু আমার তাহলে এবার আসল কথাটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোন, উত্তর হতে দক্ষিণ বেরুষ
সকল মুসলমান সাদা কালো আর ধনী গরিবি সবে এক দেহ এক প্রাণ মুসলমান মুসলমান আমি তো মুসলমান তুমি তো মুসলমান সবাই তো মুসলমান ঠিক কিনা খারাপ লাগে বলতো শেষ করবো গজলটা শেষ করবো আল্লাহ কবুল করুন আমিনের আওয়াজ আরো জোরে আমিন জোরে কইতে চায় না যদি আমিন জোরে কয় কবুল হয়ে গেলে তো বিড়ি খোরের বিড়ি খাওয়া বন্ধ কথা কন না কেন আজকে ওয়াজ কইরা গেলাম অন্য ডাইছি সব ওয়াজ সব সময় হয় না গজলটা গাই হ্যাঁ আল্লাহ কবুল করুন হয় না রে ভাই যে আওয়াজ দেন আমার এই পর্যন্তই আয় না তো উপরে যাবে কেন দেখি তো একটু জোরে দেখি তো নারায় তাকবীর কোরআন সুন্নার আলো কোরআন সুন্না যেখানে মাদ্রাসা যেখানে মসজিদ আছে যেখানে গান বাজনা যেখানে উল্টো হয়ে গেছে না মুসলমান 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 আমি তো মুসলমান তুমি তো মুসলমান সবাই তো মুসলমান হে যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান আরবিয়া জমি ইরানি তোরানি তুর্কি বা আফগান মুসলমান মুসলমান আমি তো মুসলমান তুমি তো মুসলমান সবাই তো মুসলমান তুমি সাদা হও কিবা কালো হও দেখো রক্ত তোমার লাল সুখী হও কিবা দুঃখী হও রেখো ইমান নির্ভেজাল তুমি সাদা হও কিবা কালো হও দেখো রক্ত তোমার সুখী হও কিবা দুঃখী হও দেখো ইমান নির্ভেজাল কাছে রাও কিবা দূরে রাও তবু কাবাই তোমার ঘর কাছে রাও কিবা দূরে রাও তবু কাবাই তোমার ঘর স্লোগানে তোমার কেঁপে উঠে আজ পৃথিবীটা থর থর স্লোগানে তোমার কেঁপে উঠে আজ পৃথিবীটা থর থর মৃত্যু তোমায় জানাই সালাম দূরে থাকে শয়তান যদি শুনে থাকো কোথাও কখনো মাঝে লুমানের ডাক গৃহ পরিবার প্রেবাসী বন্ধু পরে থাক পরে থাক ছুটে যাও আগে দুর্বার বেগে জিহাদের ময়দান ছুটে যাও আগে দুর্বার বেগে জিহাদের ময়দান মুসলমান আমি তো মুসলমান তুমি তো মুসলমান সবাই তো মুসলমান ঠিক না মুসলমানি হুয়া তোমার দান নেহাদা আইনারে খুদ বদস দেখা সাদা দান করব সুরত আদবি ইনসাব দে আহমদ ابو জাহল এক সাবু দে আদমিরা আদমি আদলাজমাস উদের আগর হুনা বাসত হই জামা এ যুবক ভাই অল্প সময়ের জন্য আলোচনা
আমার আমার ডানে ফিরিস্তা আছে, বামে ফিরিস্তা আছে, এই মজলিসের চতুর্দিক রহমতের ফিরিস্তারা বেষ্টন করে আছে। এখন দুই এক ফোঁটা দেখো মোনাজাতের আগে, চোখের পানি ফালাইয়া এখান থেকে বিদায় হতে পারো কিনা ভাই? আল্লাহ পাক বলেন, আমি তোমাদের দুই কাঁধে দুজন নিয়োজিত করে রাখলাম ফিরিস্তা নামক সাংবাদিক। আল্লাহ বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলু। দুইজন ফিরিস্তা, ছোট্ট ছোট্ট সিসি ক্যামেরা লাগানো, যাওয়ার মতো কোনো জায়গা নাই, অন্ধকারে যাইতেছ, তোমার সাথে সিসি ক্যামেরাও যায়, তুমি আলোর ভিতরে যাইতেছ, সেখানেও সিসি ক্যামেরা যায়। মালি হাদাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। বিশ্বাস হয় না ক্যামেরা আছে? সোরা তো ডিজিটাল চোর, বর্তমানে যে চোর এরাও ডিজিটাল চোর। এরা আগে চুরি করার আগে বাড়িতে যায়, বাউন্ডারি ঘুরে দেখে সিসি ক্যামেরার কোনো লাগানো আছে কি, তো দেখে না না কোনো সিসি ক্যামেরা ট্যামেরা নাই, তো ঢোকা যায়। কিন্তু ঘরের মালিক, বাড়ির মালিক যে গোপনে একটা লাগায় রাখছে, এটার খবর ওর কাছে? হঠাৎ ঘরের মধ্যে দুই কাজ, এখানে যা পাইছে সব চুরি করিয়া নিয়ে গেছে, এখন এই ঘরের মধ্যে চুরি কইরা দিব্যি আরামে নিয়ে গেল, মনের মধ্যে ভয় নাই। কেন? সিসি ক্যামেরা নাই, ওর ধারণা সিসি ক্যামেরা নাই, মালিক যে গোপনে লাগায় দিছে এই খবর হয়তো বা ওই চোরার মধ্যে নাই। ঘরের মধ্যে ঢুইকা মাল নিয়ে সব বের হয়ে গেল, হঠাৎ মালিক আইসা দেখে গা গ্রিল ভাঙ্গা, ব্যাপার খসড়াই চুরি কইরা গেছে, টাকা পয়সা আসেনি না তাও নিয়ে গেছে, স্বর্ণ গহনা আসেনি কয়না তাও নিয়ে গেছে। হঠাৎ চিন্তা করে কোন জায়গা দিয়া ঢুকছে, কোন জায়গা দিয়া গেল, আমি দেখি আমার ভিডিও ফুটেজের মধ্যে কোনো চোর টোর পাওয়া যায় কিনা। আসলেই দেখে ভিডিও ফুটেজের মধ্যে চোর, এদিন নামি দামি এলাকার বড় চোর, নামি দামি এলাকার বড় সেনা চোর, চোরের কাছে গেছে, চোর তুই গত রাত্রে আমার বাড়িতে চুরি করেছ, চোরের মার বড় গলা, ভাই কি বলো পাগলনি, আপনি আমারে মাঝে মাঝে এমনই করেন দেখতে পারেন না, চোরার সাথে তাল মিলায়, কয় তাই নাকি, কয় হ আমার কাছে তো তোর চুরি করার ডকুমেন্টস আছে, কি ডকুমেন্ট আছে তোর কাছে দে দেখান, চাচা দেখান কি ডকুমেন্টস, কয় না না তুই তো আমারে পাত্তা দিবি না, এগুলি হয় তোমা আবার নিয়া গোপন কইরা ফালাবি, না 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 ও মেম্বার সাহেব চেয়ারম্যান সাহেব, মেম্বার ডাকলো চেয়ারম্যান ডাকলো, ডাইকা ভিডিও ফুটেজ দেখাইলো, এই চোরা তুই চুরি করছনি, কয় চাচা না না মেম্বার সাহেব এমনি এমনি আমারে চোর কয় আমি চুরি করি নাই, তাই কলে আহা তাহলে এইটাকে দেখ, এই যে ভিডিও ফুটেজ দেখাইছে, দেখাবার সাথে সাথে জিব্বায় কামড় মারছে, ওট কামড় মারছে, কয় মাপ চাই মাফ কইরা দে, মাফ করতে পারি তবে বিচার তো তোর হওয়াও দরকার, আগে বিচার হোক তারপরে তোরে মাফ করব কিনা বুঝবো। বাস এবার যখন সোরারে মেম্বার সাহেব চেয়ারম্যান সাহেব বিচার কইরা দিল 100 দররাতে 100 বাড়ি দে, বাস বাড়ি যখন শুরু হইছে তখন কয় আর করব না আর করব না আর করব না, বাড়ি যত দেয় ততবার করে আর করব না, হঠাৎ কইরা সাইরা দেওয়ার পর সরাই যেই সেই যে পিটাইছে তার ঘরেই আবার চুরি। কি আছে না? তো এবার বুঝে থাকলে
মহাব্বতে বলেন, সাধারণ চোরাই চুরি করিয়া যদি সিসি ক্যামেরায় সব ভিডিও ফুটেজ থাকতে পারে, তোমার 40 বছর 30 বছর 25 বছর 20 বছরের হায়াতের ভিডিও ফুটেজ দুই কাঁধে দুইজন ফিরিস্তার কাছে আছে না? নাই। তুমি কোন জায়গায় অন্ধকারে কি করো, পতিতালায় কি করো? 14 ফেব্রুয়ারি কারে ফুল দাও, কোন জিপা সাফায় যাও, সব কিছুরে কট হয়, ভিডিও হয়, অডিও হয়, আল্লাহ পাকের কুদরতি ক্যামেরায় ফিরিস তারা ভিডিও করে রাখে, অডিও করে রাখে। মায়াল ফিজুমিন কাউলিন ইল্লা লাদাইহি রকিবুন আতি, যাওয়ার জায়গা নাই। সুবহানাল্লাহ কর, কয়েকজনে কইছেন সবাই কন্যায় সুবহানাল্লাহ, এই যে সুবহানাল্লাহ বললেন সওয়াব হইছে না হবে? হায় হায়, হয়ে গেছে গা, সওয়াব হয়ে গেছে গা, তাহলে জোরে বলেন আল্লাহু আকবার। নগদ 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 গরম গরম সওয়াব। তাহলে নাস্তিকরা কি কয়? দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নেই, কথা কন না কেন? তো সমাজ তো এখন উল্টা পাল্টা, মাইয়া ফোলাওয়ায় ফোলা মাইয়াওয়ায় কত তালে তাল, কথা কন না কেন? কান ফরাইয়া বালা লাগায়, গলার মধ্যে আবার পুরুষ স্বর্ণের চেইন দেয়, হাতের মধ্যে ছুরি দেয়, মাইয়া মাইয়া ভাব। ও যতই মাইয়া মাইয়া ভাব হোক, মাইয়া কোনোদিন হইতে পারবে ফোলায়? আরে কথা কয়,